আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদের সাবেক উপনেতা বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন। বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। সাবেক মন্ত্রী ও মতিয়া চৌধুরীর মামা মুস্তফা জামাল হায়দারও তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দুপুর একটার দিকে মারা যান মতিয়া চৌধুরী। আরিফ মাহমুদ বলেন, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত মতিয়া চৌধুরীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। এরপরই আমরা ইসিজি করে চিকিৎসা কার্যক্রম শুরু করি। শেষ পর্যন্ত আমরা সব ধরনের চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত সফল হতে পারিনি। দুপুর 12:57 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মতিয়া চৌধুরী 6 এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গেছেন। নালিতাবাড়ী ও নকলা উপজেলা নিয়ে গঠিত শেরপুর 2 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মতিয়া চৌধুরী 1991 প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2001 বিএনপি প্রার্থী মরহুম জাহেদ আলী চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। পরবর্তীতে 2008 জাহেদ আলী চৌধুরীকে হারিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2014, 2018 এবং সর্বশেষ 2024 নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন মতিয়া চৌধুরী। মতিয়া চৌধুরীর জন্ম 1942 30 জুন পিরোজপুরে। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নূরজাহান বেগম ছিলেন গৃহিণী। 1964 18 জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মতিয়া চৌধুরী। তিনি ইডেন কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1965 বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। 1967 অগ্নিকন্যা নামে পরিচিত মতিয়া পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন এবং এর কার্যকরী কমিটির সদস্য হন। 1970 ও 1971 মাঝামাঝি সময়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম প্রচারণা তদবির এবং আহতদের শুশ্রূষায় সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। 1971 তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সময়কালে তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হন। 1996 ও 2013 আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মতিয়া চৌধুরী। সর্বশেষ তিনি আওয়ামী লীগের 1 প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।